রাজধানী আগরতলাকে ঢেলে সাজানোর লক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নিয়ে কাজ শুরু করেছে আগরতলা পৌর নিগম। বিশেষ করে আগরতলা পৌর নিগমের দায়িত্ব দীপক মজুমদারের হাতে আসার পর থেকে শহরের নকশা বদল হতে শুরু করেছে। গত 25 বছর ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা বিভিন্ন জলাশয়, রাস্তা, প্রয়োগ প্রণালী ব্যবস্থাকে নতুন করে সংস্কার এবং তৈরি করার কাজ শুরু করেছে আগরতলা পৌর নিগম। মেয়র দীপক মজুমদার প্রায় প্রতিদিন নিগমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এলাকার সমস্যা সমাধানের চেষ্টা করছেন। বুধবারও তিনি আগরতলা পৌর নিগমের 21 নং ওয়ার্ড দর্শন করেছেন। সেখানে জোড়া পুকুরের সংস্কারের উপর বিশেষ জোর দেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জোড়া পুকুরগুলি সংস্কার করে সেগুলি ব্যবহারের উপযোগী করে তোলা। তিনি আরো বলেন, অতি শীঘ্রই পুকুর পাড়ের ডিমার্কেশন করা হবে। পুকুরের কোনো জায়গা জবরদখল হয়ে আছে কিনা তা দেখার পরই সংস্কারের চেষ্টা করা হবে। বাবু এবং অলক বাবু অনেকবার চিঠিও দিয়েছেন অলক বাবু উনি, এবং এই এলাকার একটা দীর্ঘদিনের সমস্যা বলবো এবং চাহিদা বলবো, যে এই যে পুকুরটা জোড়া পুকুর আমরা যেটা এই যে পুকুরে অবস্থান করছি সামনে ওটা ভিজিট করেছি, এটা এলাকাবাসী দীর্ঘদিনের যেটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, যেটাকে জলটা পরিষ্কার করা, মাটি রেজিং করে মাটির স্বাস্থ্য নব্যতা বাড়ানো, পাশাপাশি বিউটি মিশন করে পুকুরটাকে ব্যবহার করা এবং পুকুর পার যাতে এলাকার লোক ব্যবহার করতে পারে সেদিকে এবং আলোকিত করা, তো সবটাই যারা বলেছেন আমি সবটার সঙ্গে সহমত পোষণ করি। আমরা আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার পুকুরগুলি, বিশেষ করে বনমূল এলাকার বিভিন্ন পুকুর আপনারা দেখবেন আমরা বিউটি মিশন করা হয়েছে, স্মার্ট সিটিতে হোক, এএমসি হোক কিংবা নগরায়ণ দপ্তরে হোক, তো আমরা সবাই মিলেই কাজ করছি। তো আমার আজকে এই এলাকায় এসে এটা আমি আগেও দেখেছি, আমাদের কর্পোরেটর আগেও বলেছেন, প্রণববাবুও বলেছেন, এই কারণে আজকে আমি ভিজিট করা। আমি একটু বলতে পারি যে আমি চেষ্টা করব আগে প্রথম আমরা এই এলাকার যে পুকুরটা আছে পুকুরটা প্রত্যেকটা পার আমরা ডিমার্কেশন করার জন্য এদিকে বলবো, যাতে এটা এনকোর্সমেন্ট আছে কিনা থাকলে ফ্রি করে দিতে, এবং আমরা অলরেডি আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন যে এস্টিমেট হয়ে গেছে, আমি দেখি কোথাও স্মার্ট সিটি কিংবা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে করা সম্ভব কিনা বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে পান নিয়ে, তো আমরা করবো। আমরা প্রস্তুতি ইলেকশন আগে কিন্তু আমরা নির্বাচন আগে আমার দলের থেকে পক্ষ থেকে বলা হয়েছিল যে বিজেপি পরিচালিত যদি পৌর নিগম হয় আগরতলা যে সমস্যাগুলি দীর্ঘ 25 বছর বাম জামানার যে সমস্যাগুলি জিয়ে রেখেছেন বা করেন ইচ্ছাকৃতভাবে বা মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করবো। আমরা কাজ শুরু করেছি সারা আগরতলাতে, আমি বলবো যে অন ক্যামেরা বলছি 10 বছর বিগত 10 বছর বামফ্রন্টের সময় যে পৌর নিগম যে টাকা খরচ করিনি আমরা 10 মাসেই টাকা উন্নয়নের জন্য খরচ করছি, এবং আগামী দিনে আমাদের বড় প্রজেক্ট আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অনেক টাকা দিচ্ছেন পৌর নিগমের জন্য, সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পৌর নিগম, আমাদের ফান্ডের বলবো খুব একটা সমস্যা নেই, কিন্তু আমাদের সময় দিতে হবে, যেটা 25 বছর আমি যে অনেকগুলি রাস্তা সারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে গেছি দীর্ঘ 25 বছর ধরে কোনো কাজই হয়নি, এই কাজগুলি আমরা করে ফেলেছি করছি, কাজে সেটা সময় দিতে হবে। যাই হোক, মেয়র দীপক মজুমদারের প্রচেষ্টায় হয়তো এবার বনমালীপুরের এই জলাশয়গুলি মানুষের ব্যবহার উপযোগী হয়ে উঠবে। বুধবার এলাকা পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।